যেটা জানতে চাইবো, এই গরমের সময়ে কাজের জন্য সকলকেই কম বেশি বাইরে বেরোতে হয়, তাহলে নিজেকে ভালো রাখতে গেলে বা হাইড্রেটেড রাখতে গেলে কি করা জরুরি বা কি করতে পারেন একজন মানুষ? প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে পর্যাপ্ত জল পান করতে হবে সবাইকে। যাদের বাইরে বেরোতে হচ্ছে বা প্রচণ্ড তাপমাত্রার মধ্যে বাইরে কাজ করতে হচ্ছে, আউটডোরে কাজ, আমাদের মতো এসিতে বসে যারা কাজ করছেন না, তাদেরকে জলের পরিমাণটা হয়তো একটু বাড়াতে হতে পারে। সবসময় ফ্রেশ ফ্রুটস যেটা সেটা খাবেন, ড্রাই ফ্রুটসটা এখন একটু অ্যাভয়েড করাটাই ভালো, যেটা তাজা ফল, যেটা রাস্তার কাটা ফল নয়, তাজা ফল, একটু হাইজিনিকভাবে মানে অনেকক্ষণ কেটে রাখা ফল নয়, সেই ফলগুলো খাবেন। আর কখনো কখনো দরকার হলে একটু ওআরএসের জল, ডাবের জল এই ধরনের, বা সেগুলো না থাকলে অন্তত নুন চিনির জল, সেই জিনিসগুলো খেলে আমার মনে হয় সুস্থ থাকাটা, মানে আমরা ভালো সুস্থ থাকতে পারবো। সাধারণত যেটা বলা হয় একজন নর্মাল মানুষের, যারা প্রাপ্তবয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে 2.5 থেকে 3 লিটার জল খাওয়া উচিত দিনে। তো এই গরমের সময় যেহেতু তারা বাইরে বেরোচ্ছেন, ঘাম হচ্ছে এবং ক্লান্তি ফিল করছেন, তারা তাদের ক্ষেত্রে কি জলের অ্যামাউন্টটা বাড়ানো যেতে পারে? তাহলে শরীরের কোনো অসুবিধা হবে না তো? যদি তার কোনো কোমরবিডিটি না থাকে, কিডনির কোনো সমস্যা না থাকে, হার্টের কোনো সমস্যা না থাকে, তাহলে তারা জল বেশি খেলে কোনো সমস্যা হবে না। কিন্তু যাদের কিডনির সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে, তাদের একটা নির্দিষ্ট লেভেলের পরে জল খেলে তাদের সমস্যা হলেও হতে পারে। তো সেক্ষেত্রে একটু তাদের পক্ষে বলাটা খুব মুশকিল যে জল, অ্যাডিকুয়েট জল খান, তাদের একটা নির্দিষ্ট পরিমিত জলই খেতে হবে। কিন্তু যাদের শরীরে অন্য কোনো সমস্যা নেই, বাইরে বেরোতে হচ্ছে কাজের জন্য, প্রচণ্ড কায়িক পরিশ্রম, শারীরিক পরিশ্রম করতে হচ্ছে, তাদেরকে জলের পরিমাণটা একটু বাড়াতে হবে। একদম।